অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস বিষয়ের পার্ট টু নিয়ে চলে এসেছি। তো তোমরা আশা করছি সকলেই কোশ্চেনগুলো পেয়ে গেছো স্কুল থেকে এবং উত্তরগুলি হয়তো অনেকেই করে ফেলেছো, অনেকেই হয়তো করতে পারছো না। কীভাবে করবে চলো বন্ধুরা, আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করে দিয়েছি কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। তো বন্ধুরা তোমরা ঝটপট খাতা পেন বের করে অ্যান্সারগুলি করে নাও এবং অবশ্যই উত্তরগুলি করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা প্রথম প্রশ্নের উত্তর দেখো, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে অ্যান্সার চেয়েছে। তো বন্ধুরা প্রথমে অ্যান্সারটা তোমরা লিখে নাও। তো প্রথমে অ্যান্সার কী হবে দেখো, মুঘল সাম্রাজ্যের বিপর্যয়ের কারণগুলি নিম্নলিখিতভাবে তোমাদের পয়েন্ট ওয়াইজ তোমাদের লিখতে হবে। তো তোমরা সারি সারিভাবে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা লিখে নেবে। এক নম্বর দিয়ে লেখো, ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেননি, ফলে এই দুর্বল উত্তরাধিকার সিংহাসনের দায়িত্ব স্থায়িত্বকাল ধীরে ধীরে কিন্তু কমিয়ে দিতে থাকে। এবং দু নম্বরে লিখো, ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহগুলি মুঘলদের কেন্দ্রীয় শাসনের ভিত যেটা ছিল সেটাকে দুর্বল করে দিয়েছিল। তিন নম্বর দিয়ে লেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময় সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি, কেননা ঔরঙ্গজেব সাম্রাজ্যকালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষার বন্ধনে আবদ্ধ না করে দাক্ষিণাত্য অভিযান নির্গত হলে তার ওই পথ দিয়ে কিন্তু বিদেশি শক্তি দিল্লিতে আক্রমণের সুযোগ পেয়ে যায়। অর্থাৎ যখন ঔরঙ্গজেব ছিল তখন সে কিন্তু দাক্ষিণাত্যে অভিযান করেছিল, যেটা কিন্তু একটা ভ্রান্ত নীতি বলে কিন্তু প্রমাণিত হয়েছিল। একদিকে তিনি যখন দাক্ষিণাত্যে চলে যায় সেক্ষেত্রে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কিন্তু বিদেশিরা আক্রমণের সুযোগ পেয়ে যায়। এই ভ্রান্ত নীতির ফলে কিন্তু তার যে সাম্রাজ্য রয়েছে মোগল সাম্রাজ্য অনেকটাই বিপর্যয়ের পথে ধাবিত হয়েছিল। তারপরে চার নম্বর পয়েন্ট লিখে নাও, যে অষ্টাদশ শতাব্দীতে পরবর্তীকালে মুঘল সম্রাট আর কোনোরূপ কিন্তু সামরিক সংস্কারপূর্ণ সুযোগ নিয়ে কিন্তু শিবাজি রাষ্ট্র ঘটাননি এবং সেক্ষেত্রে ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর শক্তি কিন্তু পারসিক নেতা যারা রয়েছে তারা কিন্তু আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করেছিল। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই সুযোগে কিন্তু আফগানেরা একটা বড় সুযোগ পেয়ে যায় এবং সেক্ষেত্রে তারা দিল্লি আক্রমণ করেছিল, যার নাম হচ্ছে আহমদ শাহ আবদালি। তো বন্ধুরা আশা করছি তোমরা নাদির শাহ নাম শুনেছো। তো সেই নাদির শাহ এবং সেক্ষেত্রে আবদালি যারা শাহ আবদালি রয়েছে আহমদ শাহ আবদালি তারা কিন্তু আক্রমণের সুযোগ পেয়ে গিয়েছিল। মুঘল সাম্রাজ্যের বিপর্যয়ে একটি গুরুত্বপূর্ণ কারণ এটা হয়ে দাঁড়ায়। তারপর নেক্সট দেখো, দু নম্বরে যে প্রশ্ন চেয়েছে তার অ্যান্সার তোমরা লিখে নাও, জমি জরিপ রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলি একটি তালিকা তৈরি করতে বলেছে। তো ঝটপট তোমরা তালিকাটি তৈরি করে নাও। তো দেখো বন্ধুরা প্রথম অ্যান্সার কী হয়ে যাবে, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপ নিম্নরূপ। তো এক নম্বর দিয়ে লেখো, দেখো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে যে জেমস রেনের বাংলার নদীপথ জরিপ করা এবং আলাদা আলাদা ১৬টি মানচিত্র তৈরি করে জরিপ করা। তিন নম্বরে দেখো ইজরাদারি ব্যবস্থা। চার নম্বরে রয়েছে পাঁচশালা বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত, রায়তরি বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। অবশ্যই নিচে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল, প্রবর্তন করা হয়েছিল, নিচে কমেন্ট বক্সে সালটা অবশ্যই তোমরা উল্লেখ করবে। তো বন্ধুরা এরপরে নেক্সট কোশ্চেন দেখো, উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তো তোমরা ছকটি অবশ্যই পূরণ করে নাও। তো দেখো অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্য বিলোপ নীতি দুটো কিন্তু তোমাদের চেয়েছে। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা চুক্তির ক্ষেত্রে যে ছিল তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। তারপরে সত্য বিলোপ নীতির ক্ষেত্রে লর্ড ডালহৌসি। সময়কাল অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে সময়কাল ১৭৯৯, সত্য বিলোপের ক্ষেত্রে কত, সত্য বিলোপের ক্ষেত্রে অবশ্যই এখানে হয়ে যাবে ১৮৫৬। তারপরে দেখো নেক্সট হায়দ্রাবাদের নিজাম। এরপরে নেক্সট করে নাও প্রভাবিত রাজ্য হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা অধীনতামূলক মিত্রতা নীতিতে এবং সত্য বিলোপে লিখে নাও সাতারা ঝাঁসি। মূলনীতিতে লেখো, মূলনীতি এক নম্বর দিয়ে লিখবে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী ভারতীয় মিত্র রাজ্যকে যে কোম্পানি বৈদেশিক মন ও সত্য অবচরণ বিশ্ব থেকে রাজ্য রক্ষা করবে। এবং সেক্ষেত্রে দু নম্বরে দিয়ে লেখো যে কোম্পানি বিনা অনুমতিতে স্বাক্ষরকারী রাজ্য থেকে কোনো যুদ্ধ বিদ্রোহে জড়াতে পারবে না। কোম্পানির বিনা অনুমতিতে স্বাক্ষরকারী রাজ্য কোনো যুদ্ধতে বিদ্রোহে জড়াতে পারবে না। অর্থাৎ এই যে অধীনে থাকার একটা নীতি সেটাকেই বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা চুক্তি। তো অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী ভারতীয় মিত্র রাজ্যকে কোম্পানি বৈদেশিক যে অভ্যন্তরীণ সমস্ত বিষয়ে কিন্তু তারা একটা
অধিকার নিয়ে নিয়েছিল। তারপরে দেখো সত্যবিপ্লব নীতিতে মূলনীতি নিয়ে লেখো যে কোম্পানি দ্বারা সৃষ্ট দেশীয় রাজারা পুরো না থাকলে, দেশীয় রাজার কোনো রাজপুত্র না থাকলে রাজারা কিন্তু দত্তক নিতে পারবে না, এই ছিল তাদের মূলনীতি। সেই রাজা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত, সেই রাজ্য কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজার কোনো রাজপুত্র যদি না থাকে তাহলে রাজার দত্তক কিন্তু নিতে পারবে না এবং সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। এটা ছিল সত্যবিপ্লব নীতি বা ডক্ট্রিন অফ ল্যাস নীতির কিন্তু মূলনীতি। তারপর তো দুই দিয়ে লেখো দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে। এই হচ্ছে তোমাদের ছক কমপ্লিট হয়ে গেল, আশা করছি তোমরা সকলে অ্যান্সারটা লিখে নিয়েছো। এরপরে খুব শীঘ্রই আমরা 3 নম্বর পার্ট নিয়ে তোমাদের আপলোড করে দেবো। তো আশা করছি সকলেই কিন্তু অ্যান্সারগুলো লিখে নিয়েছো এবং ঝটপট কিন্তু খাতা পেন বের করে তোমরা লিখে নাও এবং স্কুলে কিন্তু তোমরা জমা দিয়ে দিতে পারবে খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, আর অবশ্যই ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।